কোন আইনে মামলা চার্জশিট হওয়ার পরে, কগনিজেন্স নেওয়ার পরে এই ডকুমেন্টটা একটা একটা রিটায়ার্ড অফিসারের প্রাইভেট ইনভেস্টিগেশনটা কোর্ট উপস্থাপন করবেন? কাকে টাকা দিয়েছে সে তো অ্যাটর্নি জেনারেল সাহেব বলেন নাই, রিপোর্টও নাই। তড়ি করে করে আদালত দরখাস্ত দাখিল করে সাংবাদিক সম্মেলন করে প্রচার করেছেন, নির্বাচনকে প্রভাবিত করার জন্যে সরকার অ্যাটর্নি জেনারেলকে ব্যবহার করেছেন এবং অ্যাটর্নি জেনারেল এই সাংবাদিক সম্মেলন করেছেন।